পিয়াপো, এই যে এরকম একটি শীতের দিন, সকাল তো এখন আর বলা যাবে না, দুপুর হয়ে গেছে, কাজ পরিবার সবকিছু সামলিয়ে এরকম একটি ক্যাজুয়াল দিন, গতানুগতিক দিন আপনার কিভাবে কাটে? ঘর সামলিয়ে একেবারে, মানে এরকম ক্যাজুয়াল দিন খুব কম পাওয়া হয়, যেহেতু আমার অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস থাকে, হয়তো বা মানে শুটিং না থাকলে বিজনেস থাকে, বিজনেস না থাকলে জিম থাকে, জিম না থাকলে আমার মানে স্যালুন থাকে, কিছু না কিছু চলতেই থাকে। আর সবচেয়ে বড়ো যে আমার যেহেতু একটা বাচ্চা আছে এখন, অ্যান্ড হি ইজ জাস্ট 1 year 10 months, তো ওর পিছনে অনেক সময় দিতে হয় আমার। সো ওরকম গতানুগতিক আগে যেটা হলেও আমি হয়তো বা 2 বছর আগে হলেও বলতে পারতাম যে টিভি দেখছি বা ঘুমাচ্ছি, আগে বলতাম ঘুমাই, ওইটা আর হয় না। সো দেখা যায় কি যে গতানুগতিক দিনে বাচ্চা আর আমার ঘর সামলানো, এই দুটা সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে। তারপরেও মানে এখন আপনি মিডিয়ায় কাজ করছেন, এরকম আরও নারীরা আছে বাইরে কাজ করছে, কেউ জার্নালিস্ট, কেউ ডক্টর, তো সব কিছু মিলিয়ে সবার কাছে একটা ইয়া থাকে যে নিজের জন্য কোনো সময় বের করতে পারে না। আপনি নিজের জন্য সময় কি আসলে বের করতে পারেন? হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি আমি করি। ডু ইউ প্ল্যান দিস? আই প্ল্যান দিস অ্যান্ড এন্ড অফ দি ডে আমি এভরি ডে করি। কীরকম করে করি, আমার মনে করেন সব কাজ শেষ হয় ঘরের কাজ, মানে আই হ্যাভ পেট, আই হ্যাভ সাম স্ট্রে ডগ, হুম আই রেগুলারলি ফেড দ্যাম, সো মানে দিজ আর মাই রেসপন্সিবিলিটিস অ্যান্ড আই লাভ দিস রেসপন্সিবিলিটিস। সো দেখা যায় কি একটার দিকে আমি ফ্রি হচ্ছি, একটা দেড়টার দিকে, তারপরে হাফ অ্যান আওয়ার হলেও আমার নিজের জন্য লাগে। ওই হাফ অ্যান আওয়ারটা হয়তো আমি টিভি দেখছি বা আমি বই পড়ছি বা কিছুই করছি না, মানে ইউনো আমার জন্য। সো ওইটা আমি করি। আর যখন খুব বেশি এক্সস্টেড লাগে আমি একটা সময় করি, একটা সময় করে হয়তো বা কোথাও ঘুরতে যাই বা নিজের জন্য টাইম রাখি, কিছু না কিছু করি আমি। আই লাভ। আপু, আমি যদি জানতে চাই যে মডেল তো আসলে নারী পুরুষ দুজনই হয়, নারী মডেল হতে গেলে বা ভালো নারী মডেল হতে গেলে আপনার কি মনে হয়, মানে আপনার টপ অফ ইউর মাইন্ড তিনটা গুণাবলী বা তিনটা অ্যাডভাইস যদি বলে আপনার কি থাকবে? আমার সময় যখন মডেলরা এসেছে, যারা এসেছে প্রত্যেকে তাজিন বিলিভ নি আমার থেকে সুন্দর সব দিক দিয়ে, বা মডেল ফিচার খুব ভালো এভরি ওয়ান, মানে ম্যাক্সিমাম আমি বলবো। কিন্তু আমার কাছে, আমি যেটা করতাম, আমি যে শুধু শ্যুটের সময় যে খুব টিপটপ থাকতাম তা না, আমি শ্যুটের বাইরেও যদি একটা মিটিংয়ে যেতাম, আমি যদি আমার নর্মাল যে লাইফস্টাইলটা, তখন আমি খুব ফিটফাট থাকতে পছন্দ করতাম। বিকজ একটা মডেল যদি মনে করেন সে থাকে না মডেল, ও মডেলের মতো আমরা বলি না দেখলে, তো এটা কেন বলি যে একটা মডেলদের আমরা দেখতে পছন্দ করি, সে ওইভাবে থাকবে। তো আমাকে যদি একটা মানুষ, বাইরের মানুষ সবসময় দেখে, এটা মানে এরকম না যে আমি সবসময় সেজে গুজে থাকছি, বাট মার্জিত থাকা, প্রেজেন্টেবল থাকা, এইটা খুব ইম্পর্টেন্ট বাইরেও, মানে কাজের অফলাইনেও অনলাইনেও এই দুইটা খুব প্রেজেন্টেবল থাকাটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমি বলবো, যে কোনো মানুষের জন্য, শুধু মডেল না, যে কোনো মানুষের জন্য একটা বেসিক শিক্ষা দরকার। হ্যাঁ, এবং শিক্ষাটা যে সবসময় বুকিশ হবে তা না, বা সার্টিফিকেট ওয়াইজ হবে তা না, শিক্ষাটা আপনার কিছু কিছু সময় থাকে যে মানে এটিকেটস, ম্যানারিজম, যে ছোটো ছোটো যে বিষয়গুলো, এইগুলো দরকার। আর এখন শুধু এখনকার জন্য বলবো, শুধু লোকালি কী হচ্ছে, কালচার, আমাদের কালচার কী বলছে সেটা না, গ্লোবালি কী হচ্ছে এটা জানতে হবে, এবং সেটার সাথে সাথে নিজেকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। মেকআপ ইম্পর্টেন্ট না তাজরিন, আমি সবাইকে বলবো, মডেল তো অবশ্যই বলবো, আমি নর্মাল মানুষদেরকেও বলবো, মেকআপের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখেন, আপনি আপনার চুলটাকে ভালো রাখেন। আপনি যখন আপনার 20s থাকবেন তখন স্বভাবতই আপনার স্কিন সুন্দর থাকবে, আপনি যখন আপনার 30s যাবেন, 40s যাবেন, আরও ডিট্রয়েট করা শুরু করবে সব কিছু, চুল, হ্যাঁ না, এই এক্সট্রা কেয়ারটা আগে থেকে আপনার নিতে হবে। আগে থেকে আপনি খুব চিপ ম্যাটেরিয়াল যাই পাচ্ছেন, কম দামে অনেক কিছু না কিনে আপনি একটা ভালো জিনিস কিনেন, একটু সার্চ করেন, সার্চ করে রিভিউ দেখেন, দেখে কিনে সেটা আপনি ইউজ করেন মেকআপ। আর আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিনটাকে ভালো রাখা। সো মেকআপের থেকে স্কিন যদি ভালো থাকে, যেমন মনে করেন আপনি আসছেন আজকে, আপনার সাথে কথা বলবো, ক্যামেরার সামনে আসবো, আমার বেশি চিন্তা করতে হয়নি, আমার মোটামুটি আমার স্কিনটা একটা ভালো একটা স্কিন আছে, হ্যাঁ একটা লিপস্টিক দিয়েছি, একটু ব্লাশ দিয়েছি, চলে আসছি। যেমন ফাউন্ডেশন দিয়ে এখন 2 ঘন্টা দিয়ে যদি এখন মেকআপ করি, ইউনো আমার লাইফ থেকে টাইমও অনেক ওয়েস্ট হচ্ছে, আমার ওইটা উঠাতেও টাইম লাগবে, আবার ওয়ার্থ ইট হবে না। এই যে হুট করে চুলটা কেটে ফেললেন, আমি খুব অবাক হয়েছিলাম,
অনেক অবাক হয়েছে। হ্যাঁ, আমার আমার সবসময় তাজিন, আমি যখন আসি কাজ করতে আমার চুল অনেক লম্বা ছিল। আপনি যদি আমার আগের ছবি দেখেন, আমার চুল অনেক লম্বা, হিপের থেকেও আরও নিচের লেন্থে ছিল। সো এমনিতে আমি লম্বা, সো আমার লম্বা চুল মানে আসলেই লম্বা চুল। হ্যাঁ, এবং আমি কখনো খুব একটা ছোট ছোট করেছি, বাট খুব ছোট করিনি। আমার মনে হচ্ছে সবসময় ইচ্ছা হতো যে একবার খুব ছোট করবো চুলটা, মানে আমি চাই নিজেকে দেখতে কেমন লাগে আমাকে। তো যেদিন চুল কাটি তার আগে আমার একটা ফটোশ্যুট ছিল, একটা উইক পরে ছোট্ট একটা চুল পরে, আমাকে ফটোগ্রাফার বলছে, রফিক ভাই ছিল, মুকুল ভাই ছিল, স্টাইলিস্ট, তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ওকে আইল ডু দ্যাট টুমরো। আমি এসে ঠাস করে চুল কেটে দিয়েছি। পরের দিনই কেটে ফেলেছেন? পরের দিনে আমি কেটেছি, কেটে আমি আমার নিজের একটা স্যালুন আছে, হ্যাঁ, লাভেশ বিউটিক স্যালুন, তো ওখানে আমি যে আমার যে হেয়ার এক্সপার্ট বাসন্তী দিকে বললাম আমার চুলটা কাটেন হবে, উনি কাটবেন না, আমি কিন্তু আপনি না কাটলে আমি অন্য কোনো স্যালুনে যে কেটে আসবো, তারপরে উনি কেটেছে। সো ইয়া, অভিনয়টা কেন খুব বেশি করলেন না? তাজমিন, আমি এখনও খুবই কম করি, আর প্রথম থেকে দেখবেন আমি যখন থেকে স্টার্ট করেছি খুব কম কম করেছি, কারণ আমি যদি সিনেমার কথা বলি আলাদাভাবে, সিনেমার জন্য যে পরিমাণ ডেডিকেশন দরকার, যে পরিমাণ টাইম দরকার, মানে টাইম দিতে হবে, যে পরিমাণ নিজের মধ্যে ডেডিকেশন থাকা লাগে, তখন একটা টাইমের ব্যাপার চলে আসে, ওই ডেডিকেশনটা সিনেমার জন্য আমার নাই। সো তার থেকে যারা কাজ করছে তাদের যে ডেডিকেশনটা আছে, দ্যাটস ওয়ান্ডারফুল, মানে তাই না? মানে আমি এখানে খালি খালি একটা জায়গায় এসে নষ্ট করবো? আমি আমি যখন খুব সুন্দর একটা স্ক্রিপ্ট পাচ্ছি, আমি হয়তোবা আমি মাঝখানে একটা কাজ করলাম, আমার ডিরেক্টরের সাথে কথা বলে পলাশ ভাই বাসায় এসে পলাশ ভাইয়ের সাথে কথা বলে, মানে আমার পক্ষে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আমার সত্যি কথা ওই সময়টা নাই, বা ওই ডেডিকেশনটা যেটা বললাম, যে 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 বা সবার সাথে কানেকশানটা মেনটেন করা, বা আমি পেলে এখনও করতে চাই, আই লাভ টু ডু দ্যাট, বাট ওই ডেডিকেশনটা আলাদাভাবে ওই টাইমটা মেইনটেইন করা আমার পক্ষে সম্ভব না। এমনি কাজ দেখা হয় কিনা এখন? হ্যাঁ, অনেক কাজ আমি দেখি, আমি তো কার কাজ ভালো লাগে, নাটকে, সিনেমায়, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন কিনা? হলেজে দেখি না, হলেজে দেখার মতো আমার 3 ঘন্টা দেখার মতো আমি সময়টা হয়ে ওঠে, সময়ও হয় না, ধৈর্য হয় না, ধৈর্যও হয় না, মানে আমি খুব সবার মনে রাগ করি, বাট আমি খুব মানে ওটিটিতে দেখতে আমার খুব ভালো লাগে, যে পজ দিচ্ছি, ফোন ধরছি, কাজ করছি, আবার পজ দিয়ে আবার দেখছি, আমার ওটা প্র্যাকটিক্যাল এখন, এখন ওটা আমার জন্য খুব মানে সুইটেবল। আপু, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আর একটু যদি মডেলিং এর দিকে আরেকবার যদি ফিরে যাই, বেশ আগে আপনি এখনো যদি মানুষ সার্চ করে, বা হয়তো আমি জানি না আপনি শুনেন কিনা, একটা কন্ট্রোভার্সি হয়েছিল, দ্য ওয়ে ইউ ড্রেসড অর সামথিং লাইক দ্যাট, এটা আপনি তখন কিভাবে দেখেছিলেন, এখন কিভাবে দেখেন? ও, বিকিনি, ইয়া, ইউ ক্যান সে বিকিনি, ইটস ওকে, বিকিনি, যাই হোক, 2013 রাইট, তখন আপনি আপনার যখন এটা প্রথম হিট করলো তখন আপনি কিভাবে দেখেছেন? আমি আমার জায়গা থেকে ক্লিয়ার আছি, আমি একটা বিউটি পেজেন্টে গিয়েছি এবং ওখানে একটা বিকিনি রাউন্ডে থাকে সবসময়, এভরি ওয়ান নোজ দ্যাট, অ্যান্ড বিসাইড দ্যাট আমার নিজের এমনিও অনেক ফটোশ্যুট করা আছে, সেটা কাজের জন্যও আছে, আমার পার্সোনাল শ্যুটও আছে, আমি বাইরে বাইরের ব্র্যান্ডের জন্য কাজ করেছি সেটার জন্যও আছে। আর আপনি যদি আমি 2013 সালের আপনি কথা বলছেন, আজকে 2022 সাল, প্রায় 9 বছর, ও সরি 23 সাল, 10 বছর, ওয়াও, ইয়া, 10 বছর। সো 10 বছরে দেখবেন এখন অনেকেই পড়ছে, নায়ক নায়িকাও পড়ছে, নায়িকারা পড়ছে, আবার অনেক মডেলরাও পড়ছে, তারা ওপেনলি ছবি দিচ্ছে, ইয়ে দিচ্ছে, ওইটা নিয়ে কথা হচ্ছে না, কোনো কিছু কেউ যদি শুরু করে তখন ওইটা নিয়ে খুব বেশি ইয়ে হয়। সো আমি মনে হয় সময়ের আগে অনেক কিছু করেছি, সেই কারণে হয়তো আমাকে নিয়ে কথা হচ্ছে। অপ্রাপ্তি কিছু আছে দিন শেষে, যে এটা করা হয়নি, এটা করলে আমার ভালো লাগতো? আমি আমি খুব চেষ্টা করেছি ভালো করে নাচ শেখার, এত বাজে নাচি আমি, এত বাজে নাচি আমি, অনেক ট্রাই করেছি, হ্যাঁ, মানে আমি আমার বাসায় ট্রেনার নিয়ে এসে, ডান্সার নিয়ে এসে, ইনস্টিটিউশনে যে এখানে এসে আমি খুব চেষ্টা করেছি, হ্যাঁ, এইটা একটা, বাট এটা নাচ যে খুব প্যাশনের জায়গা ছিল তা না, সো অপ্রাপ্তি না, আমার অপ্রাপ্তি কিছু নাই আলহামদুলিল্লাহ। দিন শেষে এখন যখন আমি আমার ছেলের দিকে তাকাই, আমার মনে হয় কি, আমি দেখি যখন আমার হাজব্যান্ড আমার ছেলে খেলা করছে দুজন, আমার মনে হয় কি, লাইফ ইজ আলহামদুলিল্লাহ, আই গট এভরিথিং, মোর দ্যান এভরিথিং। আপনার ক্যারিয়ারের একদম পিক টাইমে থাকা অবস্থায় এখনও আছেন, বাট সেই সময়টাতে বিয়ের সিদ্ধান্ত নিলেন এবং যখন আপনি মা হলেন, এই সিদ্ধান্তটা কি তখন নেওয়া কঠিন ছিল, যেহেতু আপনি মডেল তখন আপনার জন্য কঠিন ছিল? তো আমি যখন বিয়ে করি তখন একেবারে পিকে পিকে ছিলাম আমি, ইয়াস, তখন আমার কাছে মনে হয়েছে দ্যাট আই এম মেন্টালি রেডি টু ম্যারি বিকজ আই লাভ দ্যাট গাই, তো আমি বিয়ে করেছি। এবং দেখেন তাজরিন, আমি আজকে বিয়ে করেছি বলেই আমি আপনাকে সুন্দর করে বলতে পারলাম যে
মানে আমার যতটুকু পেয়েছি আমি দরকার থেকে অনেক বেশি পেয়েছি, কারণ আমি এমন একটা সময়ে এসেছি, আই এম 31 ইয়ার্স ওল্ড নাও। আমি আলহামদুলিল্লাহ মনে করেন আমি আমার ল লাইফ নিয়ে বিজি আছি, আমি আমার বিজনেস বিজি আছি, আমি কিন্তু শুটিংয়ে কিন্তু অতখানি বিজি নাই। আমি যদি আপনাকে বলি 7-8 বছর আগে যেরকম বিজি ছিলাম, কারণ 7-8 বছর আগে আমি যে কাজগুলো নির্দ্বিধায় করতে পারতাম, আমার ওই কাজটা করার আগে 5 বার চিন্তা করতে হয় এই কাজটা করলে আমার এখনকার সাথে যাবে কি না, আমার ভালো কাজও হওয়া লাগবে, রেমুনারেশনও ভালো হওয়া লাগবে, টিমটা ভালো হওয়া লাগবে। সো আমার কাজের পরিধি কমে গিয়েছে, আমি নিজেও অনেক কমিয়ে ফেলেছি। তখন হয় কি জানেন, তখন মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয় যদি এই সময়টা আপনার পাশে আপনার ফ্যামিলি না থাকে। অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট দ্যাট আই টুক দ্য ভেরি রাইট ডিসিশন অ্যাট দ্য ভেরি রাইট মোমেন্ট অ্যান্ড আই এম কন্টিনিউইং ইট সাকসেসফুলি। অ্যান্ড আমার সেই কারণে হয়তো আমার কোনো ডিপ্রেশন নাই, কোনো ফ্রাস্ট্রেশন। এখন যারা বাংলাদেশে মেয়েরা কাজ করছে, শুধু মডেলিং না বা বিনোদন অঙ্কন না, সবার জন্যই একটা বড় ইন্সপিরেশন আপনি হতে পারেন আমি নিজে মনে করি, কারণ এত কিছু ব্যালেন্স করে তো চলছেন, কিন্তু এই যে একটা গতানুগতিক ধারা আছে, আমরা ভাবি যে বিয়ে করলে ক্যারিয়ার শেষ, বা মা হলে ক্যারিয়ার শেষ, বা পরিবার সাপোর্ট করে কিনা। ইনফ্যাক্ট আপনার মাদার ইন লর কথা যে বলছেন, আমার মনে হয় দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আমি একটা জিনিস বলতে চাই, যারা নতুন আসছেন তাদের জন্য বলতে চাই, এখনকার আমাদের এই যে ফিল্টার সোশ্যাল মিডিয়া লাইফটা, এটা দেখে একেবারেই খুব বেশি ইমপ্রেসড হবেন না। মানে আমাদের কিছু কিছু জায়গা আছে দেখা যায়, হয়তো আপনারা দেখছেন বিদেশে যাচ্ছে, আমরা এইভাবে ট্রাভেল করছি, এইভাবে ট্রাভেল করছি, এর সাথে ছবি, ওর সাথে ছবি, এগুলো দেখে ইমপ্রেসড হওয়ার কিছু নাই। আপনি চিন্তা করবেন আপনি নিজেকে ওইভাবে কীভাবে নিয়ে যেতে পারবেন, যাতে আপনি একটা সময় সাকসেসফুলি বলতে পারেন ইয়েস ইউ আর প্রাউড অফ ইউর সেলফ। আর সাথে সাথে আর একটা জিনিস বলতে চাই যে খুব ইম্পর্ট্যান্ট যে আপনি নিজেকে ভালোবাসেন, নিজের উপর বিলিভ করেন। আমি এখন এই কথাটা এই কারণে বলছি, এখন আমি এত বেশি দেখি যে আমি এটা খারাপ বলছি না, কী বলে ওটাকে, ফর্সা হয়ে যাওয়া, লিপ ফোলানো, একটা কী যেন একটা দেখলাম বোটক্স, না বোটক্স তো মনে করেন। তারপরেও আমি বলবো যে অনেকে আছে যে একটু যখন বয়স হয়ে যায় একটা রিঙ্কেল ঢাকার জন্য করছে, ওইটাও আমি অ্যাপ্রিসিয়েট করি, মানে ওইটাও ঠিক আছে, বুঝছেন, যে আপনি চেতেই পারেন, আপনার রিঙ্কেল পছন্দ হচ্ছেন আপনি চেতেই পারেন, বাট আপনার সুন্দর একটা মুখ আছে, আপনি একটা কোরিয়ান বি শেপ চান, হোয়াট ইজ দিস, এই কারণে আপনি একটা মুখ ইঞ্জেকশন দেন না কী করে করে আমি জানি না, আমি লিটারেলি জানি না। সো এইটা প্লিজ, এগুলো খুব পরবর্তীতে যে আমরা এমনিতে অনেক পলিউশনের মধ্যে থাকি, পরবর্তীতে যে অনেক জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়, সো প্লিজ বি কেয়ারফুল অফ দ্যাট।